রব নারাজ হলে গুনাহ হয়। হাই 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 হাই, রব নারাজ হলে গুনাহ হয়। আর একটু যদি আমরা বুঝার জন্য বলি, রব কষ্ট পেলে গুনাহ হয়। কাকে কষ্ট দিচ্ছি যিনি খাওয়াচ্ছে, কাকে কষ্ট দিচ্ছি যার জমিনে থাকছে, কাকে কষ্ট দিচ্ছি যিনি প্রতিটা সেকেন্ডে মায়া করে যাচ্ছেন, দয়া করে যাচ্ছেন, মহব্বত করে যাচ্ছেন, সেই রবকে কষ্ট দিচ্ছি। আমরা গুনাহ মানে শুধু মনে করি কি জাহান্নাম, আমি সেজন্য শ্রদ্ধার সাথে বলি আমার বেয়াদবি হলে মাফ করবেন, জাহান্নামের চাইতে বড় আজাব আমার কাছে কি মনে হয় জানেন, রবের সামনে দাঁড়ানো, রবের সামনে দাঁড়ানো। রব যদি জিজ্ঞেস করে জমিনটা আমার থাকতে তোকে দিয়েছি, খাওয়ার যা দরকার আমি তোকে ব্যবস্থা করে দিয়েছি, আমাকে এত কষ্ট দিলি কেন, আমাকে এত নারাজ করলি কেন, ওই যে লজ্জাবোধ, ওই লজ্জাবোধই হচ্ছে সবচেয়ে বড় সাজা। কারণ আগুন দেহ পুড়াবে, ওই লজ্জাবোধ আমার মনকে পোড়াবে। আল্লাহর ওয়াস্তে এখন তো একটু ফিরে আসার চেষ্টা করুন। আপনার রব আপনাকে বারবার ডাকছে, মা গররাকা বিরাব্বিকাল করিম, এ মেরে বান্দো কহাঁ যা রহে হো, লৌট কে আও, তেরা রহমান পুকার রহা হে তুঝকো, লৌট কে আও, মা গররাকা বিরাব্বিকাল করিম, আরে বান্দো লৌট কে আও, লৌট কে আও, লৌট কে আও, লা তাকনাতু মির রহমাতিল্লাহ, বান্দা লৌট কে আও, লৌট কে আও, তুনে দিল সে একবার মাফি মাঙ্গ কে তো দেখ, তুনে দিল সে একবার মাফি মাঙ্গ কে তো দেখ, তেরা রব তুঝকো মাফ করনে কি লিয়ে। পাঁচ ওয়াক্ত নামাজ কয় ঘন্টা, দুই ঘন্টা বলেন না, কয় ঘন্টা বাকি আছে, এখন 22 ঘন্টা ইবাদতের সুযোগ, কি 22 ঘন্টা ইবাদতের সুযোগ হচ্ছে, খাবারটা নেবেন নবীর ফর্মুলাকে অনুসরণ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, প্রতিটা লোকমা সওয়াব, হয় না আরেকটু নবীজি বলছেন ডান দিক থেকে খাইতে, ডান দিকে খাচ্ছেন, খাওয়াই খাওয়া হচ্ছে, পেটে পেট ভরছে, সওয়াবে সওয়াব সওয়াবে সওয়াব, খাওয়াটা শেষ করে আল্লাহর দরবারে দোয়া করলেন, শুকরিয়া আদায় করলেন, সওয়াবে সওয়াব সওয়াবে সওয়াব সওয়াব, কোনো একটা টেবিলে খাইতে বসছেন, নিজে না নিয়ে অন্যকে নিয়ে দিচ্ছেন, অন্যকে নিয়ে দিচ্ছেন, অন্যকে নিয়ে দিচ্ছেন, সওয়াবে সওয়াব সওয়াবে সওয়াব, রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে আমরা তো আর সবসময় নিচের দিকে তাকাই হাঁটার পরিবেশ নাই বর্তমানে, যেটাই বলেন যে যাই বলুক জোর করে বলুক, নিচের দিকে হাঁটার দেখার কোনো ব্যবস্থা নেই, উপরের দিকে তাকাতে হবে, হঠাৎ করে একজন অচেনা বেগানা নারী চোখের মধ্যে পড়ে গেল, চোখটাকে সরায় ফেললাম, যতক্ষণ সরায় রাখবো সোয়াবে সোয়াব সোয়াবে সোয়াব সোয়াবে সোয়াব, একজন এসে রাস্তা চিনছে না, হঠাৎ করে আমি সামনে আসলাম, আসার পর উনি জিজ্ঞেস করলো ভাইয়া রাস্তাটা কোন দিকে, একটা সেকেন্ড ব্যয় করে বললাম ভাইয়া এদিকে গিয়ে ডাইনে দিয়ে চলে যান, তাহলে ওদিকে গিয়ে জিজ্ঞেস করলে আপনি খবরটা পেয়ে যাবেন, এই যে বলা এটাও সুন্নত আদায় হয়ে গেল, সোয়াবে সোয়াব সোয়াবে সোয়াব। এবার যখন আপনি চিরুনি নিয়ে আয়নার সামনে দাঁড়ালেন, আয়না দেখা যে দোয়া, ওই দোয়াটা পড়লেন, দেখাটা সোয়াব হয়ে গেল, আসরানোটা সোয়াব হয়ে গেল, তেল লাগানোটা সোয়াব হয়ে গেল, দাঁড়িয়ে আসরানোটা সোয়াব হয়ে গেল, সুবহানাল্লাহ জোরে বলেন না, দাঁড়িয়ে আসরানোটা সোয়াব হয়ে গেল, তেল দেওয়াটা সোয়াব হয়ে গেল, সব কিছু শেষ করে আপনি শুধু টুপিটা নিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে টুপিটা পড়লেন, এই টুপি পরা সোয়াব হয়ে গেল, এবার মসজিদের দিকে যাচ্ছেন, প্রত্যেকটা কদমে কদমে আল্লাহু আকবারের ধ্বনি লাগালেন, সোয়াবে সোয়াব হয়ে গেল, জিকির জিকির হয়ে গেল, অর্থাৎ আল্লাহর হুকুম এবং নবীর সুন্নতকে যদি জীবনের সাথে বন্ধুত্ব করে ফেলতে পারি, 24টা ঘন্টায় ইবাদত হয়ে যাবে। কিন্তু এতদিন আমরা মনে করেছি ইবাদত মানেই নামাজ, নাকি ভুল বললাম, আওয়াজে হদ দে নজর আর আইয়ে মন ন করি, আল্লাহ আমাদেরকে বানালেন কি জন্য, আমি সবার মুখ থেকে শুনতে চাই, আল্লাহ আমাদেরকে বানালেন কি জন্য, আর মাত্র 5 মিনিট আমি আপনাদের সাথে আছি, এরপরে বিদায় নিচ্ছি, না আমি 1 ঘন্টা 1 ঘন্টা 10 মিনিট বেশি আলোচনা এখন করতে পারি না, অসুস্থতা এটা আপনারা তো জানেন, বুড়ো হয়ে যায় দিন না ভাই, আর হতো ইসলাম একটু খেয়াল করবেন, আল্লাহ আমাদেরকে বানাইয়াছেন কি জন্য, এবাদতের জন্য, বেশিরভাগ মানুষের মাথায় আমাদের বসা কি এবাদত ইজ ইকুয়াল টু নামাজ, ওকে এবার আসেন, এবাদত মানে যদি নামাজই হয় রোজা মানে কি, এটা তো বলেন নাই, বুঝবেন বুঝবেন, আমি কি বারবার বলছি, জানা নিয়ে কথা বলছি না, বুঝা নিয়ে কথা বলছি, জানা আমাদের সবার আছে, জগরা সব লাগে জানার কারণে, বুঝাতে কোনো জগরা নেই। এবার আমি বলি, আল্লাহ আমাদেরকে বানাইয়াছেন ইবাদতের জন্য, আমরা মাথায় বসাই নিলাম ইবাদত ইজ ইকুয়াল টু নামাজ, তাহলে ইবাদত ইজ ইকুয়াল টু যদি নামাজই হয় তাহলে রমজানে রোজা রাখার তো দরকার নাই,
নাহলে আবাদত হবে না, হবে না, কথা বলেন। আমি রমজানে রোজা রাখলে কোনো সমস্যা আছে? রাখতে হবে, বলেন না, রাখতে হবে। আচ্ছা, তাহলে জান্নাতে যেতে গেলে আমার ইবাদতের মধ্যে নামাজও লাগবে, রোজাও? আচ্ছা, তাহলে তো হয়ে যাবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে নামাজও পড়লাম, রোজাও রাখলাম, কিন্তু মা বাবা সেবা করবো না। কিরোয়া একমুখে হরদুল্লাহ হতা হও, তোমারা একমুখে হও না। আচ্ছা, মা বাবা সেবা করতে হবে না, ঠিক আছে, মানলাম, নামাজও পড়বো, আপনার কথা রাখলাম, রোজাও রাখবো, মা বাবা সেবা করবো, কিন্তু ডেইলি দুই বেলা বউ ফিটাবো, এটাও হবে না, এটাও হবে না। বউর সাথে সুন্দর ব্যবহার করতে হবে, দায়িত্ব পালন করতে হবে। আচ্ছা ঠিক আছে, জান, এটাও করবো, নামাজও পড়বো, রোজাও রাখবো, মা বাবার সেবাও করবো, বউয়ের হক আদায় করবো, ওই আমার ভাইয়ের 1 ইঞ্চি জায়গা খেয়ে ফেলবো। একবার ভেবে দেখেছেন আসলে জান্নাতটা কোথায়? কখনো ভাবিনি। বেশিরভাগ মানুষের মাথায় বসা নামাজ দিয়েই জান্নাত। আজকে আসেন ফোস্ট মডার্ন চলিবো দাজি, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে আমি বারবার বলছি, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন গভীর মনোযোগ, ইবাদত ইজ ইকুয়াল টু নামাজ। আমাদের সবার মাথায় বসা এটা অন্যায় নয়, কিন্তু বুঝটা কোনটা বোঝা দরকার ছিল। চলেন, জান্নাতে যেতে গেলে ইবাদতের দরকার আছে না নাই? এবার আমাদের জানা মতে ইবাদত মানে নামাজ, কিন্তু এখন বুঝা শুরু করলাম ইবাদত মানে শুধুই নামাজ নয়, আরো অনেক কিছু আছে। তাহলে এক কথায় কিভাবে বলবো আমার ইমানদার ভাইয়েরা, এক কথায় মাথার মধ্যে বসায় নেন, ইবাদত জান্নাতে যাওয়ার জন্য ইবাদতের দরকার। ইবাদত মানে কি? বান্দার এমন প্রত্যেকটা কাজ, যে কাজ বান্দা করলে আপন রব খুশি হবে, প্রত্যেকটা কাজের নামই ইবাদত। আমি কি নামাজের কথা বলছি? আমি কি বলছি? এমন প্রত্যেকটা কাজ যেটা বান্দা করলে আল্লাহ খুশি হবে, আর ইবাদতের পার্সেন্টেজ সওয়াব। ইবাদতের জন্য কি দেওয়া হয়? এই সওয়াবটাকে আপনাকে পাল্লাই তুলতে হবে, জান্নাত পেয়ে যাবেন। আর একটু জোরে বলেন না, এখন কি বুঝে আসছে আপনাদের? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, রব্বে কারীমের ফরমান, বান্দা আমি তোমাকে বানিয়েছি আমার ইবাদতের জন্য। আমরা জানি ইবাদত মানে নামাজ, কিন্তু নয়। তাহলে ভুল কথা কি দাঁড়াই? এবার আল্লাহ পাক বলছেন আমি তোমাদেরকে বানিয়েছি শুধুমাত্র তোমার জীবন দিয়ে আমাকে খুশি করার জন্য। তোমার কাজই একটা, যেমনে পারো তেমনে আমার খুশি করবা যায় শুধু। এবার আসেন, ইবাদতের বিনিময়ে সওয়াব, ইবাদতের বিনিময়ে সওয়াব মানে ইবাদত, ইবাদত মানে সওয়াব। এবার আমি কিছু প্রশ্ন করছি, মনারাতুন জাতুন জিয়ান মনসাই উত্তর দিবেন, গুনা নাকি সওয়াব অনারা হইবেন? দে খুদার তোকে ভাত খাওয়াইলে সওয়াব, তৃষ্ণার তোকে পানি পান করালে সওয়াব, পথহারা ব্যক্তিকে পথ চিনাই দিলে সওয়াব, কোন একটা মেয়ে রাস্তায় বিপদে পড়েছে বাই হিসেবে দাঁড়াই গেলে সওয়াব, আর একটু জোরে সওয়াব, একটা অ্যাক্সিডেন্ট করে রাস্তায় পড়ে আছে আপনারা সবাই মিলে গিয়ে মেডিকেলে নিয়ে গেলেন, কেউ টাকার অভাবে ওষুধ কিনে খেতে পাচ্ছে না, সওয়াব মানে ইবাদত, ইবাদত মানে সওয়াব। তার মানে কি শুনেন? সওয়াব কখন হয়? যখন আল্লাহ খুশি হয়। বান্দার যে কাজে রব খুশি, সাথে সাথে এটা সওয়াব। তাহলে এই কথাকে একটু উল্টা করেন, গুনাহ বাইরে হয়ে যাবে। আমরা অনেকে গুনাহ বুঝি কিন্তু বাঁচতে পারি না, কেন জানেন? গুনার গভীরতায় যেতে পারি না। সওয়াব কি? বান্দা করলে রব খুশি, খুশি হলে সওয়াব। এখন কথাটাকে উল্টা করেন, গুনাহ কি? রব নারাজ হলে গুনাহ হয়। হাই 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 হাই, রব নারাজ হলে গুনাহ হয়। আর একটু যদি আমরা বুঝার জন্য বলি, রব কষ্ট পেলে গুনাহ হয়। কাকে কষ্ট দিচ্ছি যিনি খাওয়াচ্ছেন? কাকে কষ্ট দিচ্ছি যার জমিনে থাকছি? কাকে কষ্ট দিচ্ছি যিনি প্রতিটা সেকেন্ডে মায়া করে যাচ্ছেন, দয়া করে যাচ্ছেন, মহব্বত করে যাচ্ছেন? সেই রবকে কষ্ট দিচ্ছি। আমরা গুনাহ মানে শুধু মনে করি কি জাহান্নাম, আমি সেজন্য শ্রদ্ধার সাথে বলি আমার বেয়াদবি হলে মাফ করবেন, জাহান্নামের চাইতে বড় আজাব আমার কাছে কি মনে হয় জানেন? রবের সামনে দাঁড়ানো, রবের সামনে দাঁড়ানো। রব যদি জিজ্ঞেস করে জমিনটা আমার, থাকতে তোকে দিয়েছি, খাওয়ার যা দরকার আমি তোকে ব্যবস্থা করে দিয়েছি, আমাকে এত কষ্ট দিলি কেন, আমাকে এত নারাজ করলি কেন, ওই যে লজ্জাবোধ, ওই লজ্জাবোধই হচ্ছে সবচেয়ে বড় সাজা। কারণ আগুন দেহ পুড়াবে, ওই লজ্জাবোধ আমার মনকে পুড়াবে। আর আপনারা জানেন অনেক ছাত্র এখানে আছে, শুধু টিচারে গায়ে আঘাত দেয় নাই, শুধু বলেছে এই বেঞ্চের উপর দাঁড়া কান ধরে,
তখন ছাত্র বলে স্যার যদি জোতা দিও দুইটা পারে দিতেন মনরে বুঝ দিতাম কিন্তু এতগুলা মানুষের সামনে আপনি আমাকে বেঞ্চের উপর কান ধরে দাঁড়ায়াছেন এই সাজা কিসের সাজা এটা লজ্জার সাজা এটা মনুষ্যত্বের সাজা সেজন্য আমি বলি বিয়াদবি হলে মাফ করবেন ওই আগুনের সাজার চাইতে বড় সাজা হবে রবের দরবারে লজ্জা পাওয়ার সাজা এবার গুনাহ মানে কি আমরা এই পর্যন্ত যত গুনাহ করছি তার মানে আল্লাহকে কি দিছি বলেন না একটু আল্লাহকে কি দিছি এবার নিজেকে একটু রিয়ালাইজ করে দেখেন তো ভালোবাসার কাউকে কি আমরা কষ্ট দিতে চাই আমরা যদি সত্যি রবকে ভালোবাসতাম গুনাহ কাকে বলে বুঝতাম তাহলে আজকে এই গুনার সাগরে ডুব দেওয়া লাগতো না আল্লাহর ওয়াস্তে এখন তো একটু ফিরে আসার চেষ্টা করুন আপনার রব আপনাকে বারবার ডাকছে মা গররাকা বিরব্বিকাল করিম এ মেরে বন্দো কহাঁ যা রহে হো লোট কে আও তেরা রহমান পুকার রহা হে তুঝকো লোট কে আও মা গররাকা বিরব্বিকাল করিম আরে বন্দো লোট কে আও লোট কে আও লোট কে আও লা তাকনাতু মির রহমাতিল্লাহ বন্দা লোট কে আও লোট কে আও তুনে দিল সে একবার মাফি মাঙ্গ কে তো দেখ তুনে দিল সে একবার মাফি মাঙ্গ কে তো দেখ তেরা রব তুঝকো মাফ করনে কে লিয়ে সুবহানাল্লাহ হায় হায় আমি একটু পাগল টাইপের মানুষ পাগলামিটাই করি কিন্তু সেই পাগলামিটা যদি হয় মাওলার প্রেমে যে দুই একজন আমাকে ভালোবাসেন তাদের কাছে আমার একটা আবদার আছে যদি অনুমতি দেন তাহলে বলুন যারা মন থেকে আমাকে ভালোবাসেন আজকে থেকে কখনো কারো নামে বদনাম করবেন না কারো দোষ খুঁজবেন না যতবারই বলবেন বলবেন যে আমার দোষ ভুল আমি ভুল আমি ভুল আমি তুমি সঠিক তুমি সঠিক তুমি সঠিক কারণ আল্লাহকে রাজি করার সবচেয়ে সহজ পদ্ধতি কি জানেন বান্দার মুখে হাসি ফুটানো নামাজ রোজা এগুলা কি একজন মানুষও বুঝি নেই চেষ্টাও করি নেই এবার আসেন যদি অনুমতি দেন বলবো বলবো আমরা নামাজ পড়লে আল্লাহর লাভ কি আমি প্রশ্ন যেটা করেছি উত্তর সেটা দেন আমরা নামাজ পড়লে আল্লাহর লাভ কি আমরা নামাজ না পড়লে আল্লাহর লস কি আমরা রোজা রাখলে আল্লাহর কোনো লাভ আমরা রোজা না রাখলে আল্লাহর কোনো লস তাহলে আমাদেরকে রাখতে দিলেন কেন এবার আসেন সবার একটা মতামত একটু আগে দিয়েছেন ওই মতামতকে সাথে নিয়ে আমি আগাচ্ছি আল্লাহ আমাদের সবাইকে বানিয়েছেন ইবাদতের জন্য রাইট জোরে বলেন না আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ মাশাআল্লাহ এবার আমি প্রশ্ন করছি আমি বলছি মুরব্বীরা আপনারা শুধু একটু শুনবেন ওনারা কি বলে আমাদের নামাজে বেজাল আমি বলি নাই আমাদের নামাজে বেজাল ফেরেশতার নামাজে বেজাল আমাদের জিকিরে বেজাল ফেরেশতার জিকিরে বেজাল আমাদের প্রেমে বেজাল ফেরেশতার প্রেমে বেজাল আমাদের সিজদায় বেজাল ফেরেশতার সিজদায় বেজাল আমাদের রুকুতে বেজাল ফেরেশতার রুকুতে বেজাল আমাদের ফাতিহায় বেজাল ফেরেশতার ফাতিহায় বেজাল আমাদের প্রশংসায় বেজাল ফেরেশতার প্রশংসায় বেজাল আমাদের আল্লাহকে প্রশংসা করার মধ্যে স্বার্থ স্বার্থ ফেরেশতার কোনো স্বার্থ তাহলে নির্বেজাল ইবাদত করনে ওয়ালা তো আগে থেকেই ছিল মানুষ বানাইলেও কেন ইবাদত আল্লাহ আমাদের ঠিক আছে বদ্দা হক তো ফর বদ্দা ফাঁস হক তো সঠিক হই নজানি নু বুঝে ফেললা রান হতা সুরা ফাতিহা সহি করে ফেললে উবে গলত করে ফেলার ইবে গলত সহি ফেললে উবে গলত করে ইবে বেগিন সহি হইলে ইয়ে গলত